এই যে বলেছিলাম যে কবিতা কিভাবে আসে, ধরুন কোন একটা দৃশ্য, সেই দৃশ্য দেখার পরে যে একটা ভাবনা তৈরি হয়। এরকম একটি দৃশ্য বেশ কয়েক বছর আগে কলকাতা শহরে আমি শীতের দুপুর বেলায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম, এবং সেই সিগারেটের আগুন আমার পেছনের সোয়েটারে লেগে যেতে পারত, এবং আমার হয়তো পেছনের দিকটা হয়তো পুড়ে যেতে পারত। এক ভদ্রলোক আমাকে টোকা দিয়ে বলল যে একটু সরে দাঁড়ান আগুন। তো যখনই ওই ভদ্রলোক আমাকে বলল যে আগুন, তখন আমার মধ্যে একটা ভাবনা কাজ করলো যে কলকাতা শহরের আড়ালে একটা আগুন আছে। আমি ফিরে এসেই সেই কবিতা লিখেছিলাম, এবং সেই কবিতা আমার প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়কে আমি উৎসর্গ করেছি। কবিতার নাম পদ্ম নারী। আড়ালে তার আগুন ছিল, পুড়ে যেতেই পারতাম, কিন্তু পুড়ে যাইনি এসে, পুড়ে যেতেই পারতাম, অতল জলরাশি ছিল ভাসতে যদি জানতাম, কেবল মেঘ বৃষ্টি ছিল ভিজে যেতেই পারতাম, কিন্তু ভিজে যাইনি এসে, ভিজে যেতেই পারতাম, সুদূর পথরাশি ছিল নিকটে যদি চাইতাম, একটা দুপুর একলা ছিল কাছেই তার থাকতাম, কিন্তু সঙ্গী হইনি তার কাছেই তার থাকতাম, সহজ পদ্ম নারী ছিল ভালোবাসতে পারতাম। প্রসঙ্গে আরেকটি কবিতার কথা আমার মনে পড়ে এখন, খুব প্রিয় কবিতা। মেয়েটিকে এঁকে নেয় বৃষ্টি, মেয়েটিকে এঁকে নেয় মেঘ, মেয়েটিকে খুব কাছে পাই, মেয়েটির দারুণ আবেগ, মেয়েটিকে লাল নীল ভাবি, মেয়েটিকে চাঁদ কাছে ডাকে, মেয়েটিকে অন্ধকারে একা ছেড়ে দিয়ে পড়েছি বিপাকে, মেয়েটিকে মন্দ বলে কেউ, আমি বলি কবিতার সব, মেয়েটিকে হারাতে চাইনি যে আমার অনন্ত বৈভব।